নষ্ট রাজনীতিতে মেতেছে বিএনপি, তাদের কাছে বঙ্গবন্ধুর বাংলাদেশ নিরাপদ নয়, মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের এক সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, জঙ্গিবাদ সাম্প্রদায়িক সন্ত্রাসের পৃষ্ঠপোষক বিএনপিকে প্রতিহত করতে শপথ নিতে হবে। আওয়ামী লীগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, কিন্তু বিএনপি নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে বলে উল্লেখ করেন তিনি। যারা নিরপেক্ষ নির্বাচনে বাধা দেবে তাদের ব্যাপারে আমেরিকা কি পদক্ষেপ নেয় সেটা দেখার বিষয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তারা বিচারনীতির কথা বলছে, তারা বলছেন এ বাংলাদেশে ফ্রি ফেয়ার নির্বাচনে যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে বিচারনীতি প্রয়োগ করবে, তো সে বাধাটা কে দিবে? বাধা দেওয়ার তো বিএনপি, তারা ঘোষণা করেই বাধা দিচ্ছে।